আমি অবাক হয়ে বললাম, কি কাজ? তোমাকে সুলতান আইয়ুবির কাছে পাঠাবো, ওখানে তুমি সুলতানের বড় বড় সেনাপতিদেরকে তোমার রূপ দেখিয়ে তার বিরুদ্ধে নিয়ে যাবে, যাদের পারো তাদেরকে আমার পক্ষে নিয়ে আসবে। সে আরও বলল, তোমার সাথে তোমার মতো আরও দুজন খ্রিস্টান মেয়ে থাকবে, তারা খুবই চালাক ও সতর্ক। তোমরা তিনজনে যদি চেষ্টা করো, মানুষ কেন, পাথরকেও গলাতে পারবে তোমরা। সে আমাকে কি করে কি করতে হবে সব বলতে লাগল। বলল, সেখানে গিয়ে গোয়েন্দাদের মতো কাজ করতে হবে তোমাদের। যদি তোমরা এ কাজ করে আসতে পারো, তবে এমন সীমাহীন সম্পদ দেব যা কোনোদিন তুমি কল্পনাও করনি, আর তোমাকে মুক্ত করে দিয়ে তোমার পছন্দসই যুবকের সাথে বিয়ে দিয়ে দেব। কিন্তু আমি তার কোনো শর্তই মানিনি। তুমি মেনে নিলেই পারতে, আন্তানুস বলল। তাহলে আমরা নির্বিঘ্নে এখান থেকে বের হয়ে সুলতান আইয়ুবির কাছে চলে যেতে পারতাম। এই শয়তানটা ও তার খ্রিস্টান বন্ধুরা এমন ব্যবস্থা করে রেখেছে, শত্রু এলাকায় গিয়ে যদি কোনো মেয়ে গাদ্দারি করে, তবে তাকে সেখানে হত্যা করে ফেলবে। তাদের সাথে গুপ্তঘাতক ফেদাইন দলের যোগাযোগ রয়েছে। তার কথা শুনে আমার অন্তরাত্মা খাঁচা ছাড়া হর জোগাড়। ফাতেমা আরও বলল, একবার মনে করেছিলাম তার প্রস্তাব মেনে নেই, কিন্তু শেষ পর্যন্ত সাহসে কুলাল না। ফাতেমা আরও বলল, তখনও তোমার সাথে আমার পরিচয় হয়নি, হলে হয়তো অন্যরকম সিদ্ধান্ত নিতাম। বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমার প্রাণে নতুন করে সাহস ফিরে এসেছে, বুকে বল এসেছে। আমি তোমার অনুগ্রহ জীবনেও ভুলতে পারব না। তুমি আমাকে তোমার মনের মধ্যে স্থান দিয়েছ, সেটাই যথেষ্ট। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার দরকার নেই, তুমি এখানে একেল্লাতে থেকেই খ্রিস্টানদের বিরুদ্ধে এবং সুলতান আইয়ুবির পক্ষে কাজ করতে পারবে। ফাতেমা অবাক হয়ে বলল, কি কাজ, কেমন করে? যে কাজ তোমার মালিক গুমাস্তগিন সুলতান আইয়ুবির অঞ্চলে গিয়ে করতে বলেছিল, এখানেও আমরা সেই কাজ করব, তবে তার পক্ষে নয়, তার বিপক্ষে। সুলতান আইয়ুবিরও নিশ্চয়ই গোয়েন্দার প্রয়োজন আছে, এখানে থেকেই তাকে এখানকার গোপন তথ্য জানিয়ে সাহায্য করতে পারি আমরা। তুমি কেমন করে জানলে সুলতান আইয়ুবির গোয়েন্দার প্রয়োজন আছে এবং আমরা তার কাজে লাগতে পারব? ফাতেমা বলল, কারণ আমি নিজেই যে সুলতান আইয়ুবির পাঠানো এক গোয়েন্দা। আন্তানুসের এ বাক্যটি শুনে ফাতেমা এমন চমকে উঠল, সহসা পথ আগলে তার বুকে কেউ খঞ্জর বসিয়ে দিল এতটা চমকাতো কিনা সন্দেহ। কেন, তুমি এত অবাক হচ্ছ কেন? সত্যি বলছি, আমি জেরুজালেম থেকে নয়, কায়রো থেকে এসেছি। আমার কোনো বোনকে কেউ অপহরণ করেনি, গোমাস্তগিনের আস্থাভাজন হওয়ার জন্যই এরকম গল্প ফাঁদ দে হয়েছে আমাকে। তুমি যেখানে এত বড় মিথ্যা বলতে পারো, সেখানে তোমার অঙ্গীকার ও ভালোবাসা সবই মিথ্যা হতে পারে। ফাতেমা বলল, তোমাকে আর কেমন করে বিশ্বাস করতে পারি? একমাত্র ভালোবাসার খাতিরে আমি তোমাকে আমার গোপন পরিচয় জানিয়েছি, আন্তানুস বলল। বলতে পারো আমি আমার জীবন তোমার পায়ের তলায় সমর্পণ করে দিয়েছি। তুমি ইচ্ছে করলে আমার ভালোবাসা অস্বীকার করে তোমার স্বামীর কাছে আমার আসল পরিচয় ফাঁস করে দিয়ে আমাকে হত্যা করাতে পারো। তবে একটা কথা মনে রেখো, কোনো গোয়েন্দাই তার পরিচয় অন্যকে জানায় না। কেবল তোমাকে প্রতারণা করতে পারবো না বলেই তোমার সাথে আমার সত্যিকার পরিচয় প্রকাশ করেছি। আমার আবেগ ও ভালোবাসায় আমাকে এই কথা বলতে বাধ্য করেছে, তাই আমি নির্ভয়ে বলে দিয়েছি। তোমার প্রতি ভালোবাসার আরও প্রমাণ তখনই দেব যখন আমি এখানকার কাজ সমাধা করে ফিরে যাব। সেদিন এখান থেকে আমি একাই যাব না, তুমিও থাকবে আমার সাথে। কিন্তু একটা কথা তোমাকে পরিষ্কার করে বলতে চাই, যদি আমার ভালোবাসা ও আমার দায়িত্বের মাঝে কখনো সংঘাত বাঁধে, যদি ভালোবাসা ও দায়িত্ব একে অন্যের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তবে আমি ভালোবাসা কোরবানি দিয়ে আল্লাহর দিনের স্বার্থে আমার দায়িত্ব পালনে অটল থাকব। তোমাকে ধোকা দেব না, আমার আসল পরিচয় গোপন রেখে তোমার ভালোবাসা নেয়ার অন্যায় থেকে বাঁচার জন্যই তোমাকে এতগুলো কথা বললাম। তুমি হয়তো জানো না, দায়িত্ব পালনের জন্য গোয়েন্দার কাছ থেকে কেমন কঠিন ওয়াদা ও কোরবানি নেওয়া হয়। সৈনিকরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, সাথীরা তার লাশ সসম্মানে দাফন করে, কিন্তু গোয়েন্দারা মারা যায় না, তারা ধরা পড়ে শত্রুর হাতে। শত্রুরা তাকে বন্দী করে নিয়ে যায়, তার কাছ থেকে কথা আদায় করার জন্য এমন সব শাস্তি দেই যে কথা শুনলে তুমি অজ্ঞান হয়ে যাবে। সেখানে সে মারা গেলেও পৃথিবীর কেউ তার দায়িত্ব নেই না, কেউ এগিয়ে আসে না তার লাশটা দাফন পর্যন্ত করতে।
গোয়েন্দাদের জীবন বড়ই ঝুঁকিপূর্ণ জীবন, ইমানের বলিষ্ঠতাই তাদের সম্পদ। সেই ইমান নিয়ে আমি এখানে এসেছি, তোমার সঙ্গে ভালোবাসা করেছি, কিন্তু দায়িত্বের ব্যাপারে আমি ইস্পাতের মতো কঠিন থাকব, কখনো অবিশ্বাসের মতো কাজ করব না। ফাতেমা তন্ময় হয়ে শুনছিল তার কথা, আবেগে থরথর করে কাঁপছিল আন্তানুসের হাত। ফাতেমা তার হাত দুটো নিজের হাতে নিয়ে চুমু খেল, মুখে বলল, তুমিও আমাকে অনুরূপ সুদৃঢ় পাবে, এখন বলো কি করব। আন্তানুস তাকে কি করতে হবে সব কিছু বুঝিয়ে বলল, বলল গান বাজনার আসরে এখন থেকে আর অনুপস্থিত থাকা যাবে না, বিশেষ করে যে মাহফিলে খ্রিস্টানরা থাকে সেসব মাহফিলে সারাক্ষণ তোমাকে উপস্থিত থাকতে হবে। যদি এজন্য দুধক মদপান করতে হয়, মেহমানের সন্তুষ্টির জন্য তাও করতে হবে, তাদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশায় সংকোচ বোধ করবে না, তাদের সব কথা মনোযোগ সহকারে শুনবে। সুলতান আইয়ুবির যতই নিন্দা করুক তার প্রতিবাদ করবে না, বরং তাদের কথায় সায় দিয়ে খ্রিস্টান সেনাপতিদের কাছ থেকে তাদের মনের কথা বের করে নেবে, তারা কিভাবে যুদ্ধের পরিকল্পনা করছে খুঁটিয়ে বের করার চেষ্টা করবে, বেশি করে মনোযোগ দিয়ে শুনবে খ্রিস্টানদের কথা। এরপর আন্তানুসে দুই সেনাপতির কথা জিজ্ঞেস করল, যারা হিন্দুস্থানী হিসাবে পরিচিত ছিল। শামস বক্ত ও সাদ বক্তকে আমি খুব ভালো করে চিনি, ফাতেমা বলল, গুমাস্তগিন তাদের ছাড়া কোনো সিদ্ধান্তই নেই না, তারা প্রায়ই এখানে আসে, তারা গান বাজনায়ও শরিক হয় কিন্তু তারা মদ পান করে না। তুমি তাদের সাথে খুব ঘনিষ্ঠ হতে চেষ্টা করবে, আন্তানুস বলল, কথায় কথায় তাদেরকে প্রশ্ন করবে, আর রিস্তানি কি এখন বরফ গলছে, সেও তোমাকে প্রশ্ন করবে, কেন তুমি কি আর রিস্তান যাবে নাকি, তুমি হেসে বলবে, ইচ্ছা তো তাই ছিল। তারপরে তারা তোমার সাথে কথা বলবে আর সম্ভবত জিজ্ঞেস করবে ওদিক দিয়ে কে আসছে, তখন তুমি বলবে, সেখানে গেলেই জানতে পারবে। ফাতেমা বলল, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমি যেভাবে বললাম সেভাবে কাজ করো, ধীরে ধীরে সব বুঝতে পারবে। আন্তানুস বলল, ফাতেমা আমি তোমাকে কখনো এমন ঝুঁকি ও ঝামেলায় ফেলতাম না, কিন্তু কঠিন দায়িত্বের খাতিরে ইসলাম ও মুসলিম জাতির অস্তিত্বের খাতিরে বাধ্য হলাম। আমার সবচেয়ে প্রিয় যে প্রাণ সেটাও এই ফরজ পালনের জন্য কোরবানি করতে বাধ্য আমি। ভয় পেও না ফাতেমা, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, মরার পর আবার তার কাছেই ফিরে যাব। সামনে যে কঠিন বিপদ ও পরীক্ষা রয়েছে সে বিপদ আমরা হাসি মুখে বরণ করে নেব তার সন্তুষ্টির আশায়। যদি আমরা দুজন কখনো বন্দী হয়ে যাই, যদি কয়েকখানা দুর্ভোগ নেমে আসে আমাদের জীবনে, অথবা যদি আমরা মরেও যাই, তবু আমাদের রক্ত বৃথা যাবে না, মহান আল্লাহ কখনো আমাদের কোরবানি ভুলে যাবেন না। ইসলামের খেদমত ও শ্রেষ্ঠত্ব রক্ষায় আমাদের রক্তদান আমাদের পরকালীন মুক্তি ও জান্নাতের জামিন হবে। এ ব্যাপারে তুমি আমাকে পাহাড়ের মতো অটল ও সুদৃঢ় পাবে। ফাতেমা বলল, তুমি আমার মনে সেই প্রেরণা জাগিয়ে দিয়েছ এতদিন আমি যার স্বপ্ন দেখেছি, আমার সারা জীবনের স্বপ্ন ও সাধনাকে সফল করার পথ বের করে দিয়েছ তুমি, আমার প্রতিটি পুণ্যের বদলা তুমি আল্লাহর কাছ থেকে পাবে, আমি চলে যাচ্ছি। আন্তানুস বলল, তোমার দায়িত্ব পালন আজ এবং এখন থেকেই শুরু করো। আন্তানুস চলে গেল। ফাতেমা তার চলে যাওয়া পথের দিকে বহুক্ষণ তাকিয়ে রইল, সে যখন তার চোখের আড়াল হয়ে গেল তখন ফাতেমা অনুভব করল সে একা নয়, তার পাশে আরও একজন দাঁড়িয়ে আছে। সে চমকে তাকিয়ে দেখল মহলের একটি মেয়ে সত্যি তার পাশে দাঁড়িয়ে আছে, সেও ফাতেমার মতো যুবতী ও সুন্দরী। মেয়েটি তাকে বলল, ফাতেমা তোমার এই ভালোবাসার পরিণতি কী হবে সে বিষয়ে একটু ভেবে দেখেছ, তুমি মুক্ত নও, আমার মনের আবেগও ঠিক তোমার মতোই, আমিও খাঁচা ভেঙে উড়ে যাওয়ার কথা চিন্তা করেছি কিন্তু এটা সম্ভব নয়, চিন্তা করে করে আমি কোনো কুল কিনারা পাইনি, শেষে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আমার জীবন, মনকে প্রবোধ দিয়েছি এই বলে আমার কপালে যা লেখা ছিল তাই তো আমি পেয়েছি, তুমিও তোমার মনকে বুঝাও, অবাস্তব স্বপ্ন কল্পনা পিষে মারো, যদি মনের শান্তি পেতে চাও তবে আরও অনেক পথ আছে। কি বলতে চাও তুমি? একজন রক্ষী সেনাকে এত উচ্চ সম্মান দিও না, আমি কাকে কতটুকু সম্মান দেব সেটা আমার ব্যাপার, এ নিয়ে তোমার নাক না গলালেও চলবে, ফাতেমা বিস্ময় ও ক্রোধের সাথে বলল, কিন্তু তুমি যে মূল্যে সওদা কিনতে যাচ্ছ সে বড় কঠিন মূল্য, এত চড়া যে
তুমি কল্পনাও করতে পারবে না। কি বলতে চাও তুমি? চড়া কি অচড়া তার তুমি কি জানো? আমি যা জানি তার সবটা তোমাকে বলিনি, মেয়েটি বলল। দেখো, আমার কাছে কোনো কথা গোপন করার চেষ্টা করো না। তোমাদের অনেক কথাই আমি শুনেছি। তুমি তার সাথে যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছ সে এক কঠিন কারবার, তার জন্য অশেষ মূল্য দিতে হবে তোমাকে। এই বলে সে সেখান থেকে চলে গেল। ফাতেমা সেখানে অন্ধকার বাগানে চিন্তাযুক্ত মনে একাকী পায়চারি করতে লাগল। তার মনে পড়ল আন্তানুস তাকে বলে গেছে আজ থেকেই কাজ শুরু করো। তার আরও মনে পড়ল সে তো আন্তানুসের কাছে স্বীকার করেছে সে সর্বদা দৃঢ়চিত্ত অটল থাকবে। সে আপন মনে বলতে লাগল মহলতে এমন কত গুজবই চলে আসছে। মেয়েটির ওপর তার ভীষণ রাগ হল, সে তাকে অভিশাপ দিতে লাগল। কিন্তু তারপরেই তার মনে হল অধিকাংশ মেয়েই তো অন্য মেয়ের দোষ ত্রুটি মালিকের কাছে বলে তাকে ছোট করত বিপদে ফেলতে চায়, কিন্তু এ মেয়ে তো তা করেনি। কোনো মেয়ে অন্যের ত্রুটি দেখলে তখনই তাকে বুঝিয়ে সাবধান করে যখন সে তার মঙ্গল চায়। এ মেয়ে যখন আমাকে সাবধান করেছে তখন তার উপর এটুকু ভরসা অন্তত করা যায় সে কথা মালিকের কানে দেবে না। এ কথা মনে হতে সে একটু শান্তি ও স্বস্তি পেল। কিন্তু পরক্ষণেই তার মনে হল মেয়ে মহলে কোনো কথা গোপন থাকে না, আর প্রেমের কথা বাতাসের আগে উড়ে। ফলে যতবারই মেয়েটির কথা মনে হল ততবারই সে শঙ্কিত বোধ করল। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা সে উড়িয়ে দিতে পারল না। স্বস্তির বদলে অজানা ভয় ও শঙ্কার এক হিমশীতল স্রোত বুকে নিয়ে সময় কাটতে লাগলো তার। দু তিন দিন কেটে গেল, কোনো অঘটন ঘটল না। চতুর্থ দিন রাতে শামসবক ও সাদবক্তের সাথে সাক্ষাৎ হলো তার। গুমাস্তগীন মাহফিল সাজিয়ে বসেছে, সেনাপতি, খ্রিস্টান উপদেষ্টা ও উচ্চ সামরিক অফিসারদের মনোরঞ্জনের দিকে সবসময়ই সে বিশেষ খেয়াল রাখে। এ ব্যাপারে সে খুব উদার হস্ত, আমোদ ফুর্তির মাধ্যমে তাদের সে সব সময় নিজের হাতের নাগালে রাখতে চায়। এ দু তিন দিনে আন্তানুস ফাতেমাকে ভালোই ট্রেনিং দিয়েছে। সে ট্রেনিংয়ের ফলে ফাতেমা এ জলসায় আনন্দের সাথে শরিক হয়ে গেল। গুমাস্তগীন ফাতেমার এমন পরিবর্তন দেখে একটু আশ্চর্য হল, মনে মনে খুশিও হল। সে মেহমানদের সাথে প্রাণ খুলে হাসছিল, কথা বলছিল। এ দেখে বেশ পুলকিত বোধ করল গুমাস্তগীন। ফাতেমা একসময় সেনাপতি শামসবক্তের পাশে গিয়ে দাঁড়াল, নানা কথার ফাঁকে একসময় বলল এখন কি আররিস্তানে বরফ গলা শুরু হয়েছে? সেনাপতি শামসবক্ত চমকে উঠল। গুমাস্তগীনের মতো সতর্ক শক্ত মানুষের কেল্লার অন্দরমহলের কোনো নারীর এমন গোপন তথ্য জানার কথা নয়, এমনটি আশা করা দুরাশা মাত্র, কারণ এটা সুলতান আইয়ুবির গোয়েন্দাদের একটা গোপন কোড। এ প্রশ্নের মাধ্যমে গোয়েন্দারা একে অপরকে চিনতে পারে। এ শব্দ একমাত্র নির্দিষ্ট গোয়েন্দা ছাড়া আর কেউ উচ্চারণ করতে পারে না। শামসবক্ত ভালো করেই জানত এ কেল্লায় এমন কোনো গোয়েন্দা বন্দী নেই যার কাছ থেকে সে এ শব্দ শুনতে পারে। শামসবক্ত দ্রুত নিজেকে সামলে নিয়ে সূত্রের পরবর্তী সংলাপ উচ্চারণ করল, কেন, তুমি কি আররিস্তান যেতে চাও? ফাতেমা হেসে বলল ইচ্ছা তো তাই ছিল। সেনাপতি শামসবক্ত কথা বলতে বলতে তাকে নিয়ে এগিয়ে সরে গেল। অন্যান্য লোকেরা সবাই মদের নেশায় চুর হয়ে রয়েছে। শামসবক্ত তাকে জিজ্ঞেস করল তুমি তো জানো আমি সেনাপতি, আমি তার চেয়েও আরো বেশি জানি। ফাতেমার হাসির মধ্যে কোনো উপহাসের ভাব ছিল না, বরং সহজ সরল আত্মবিশ্বাসে দীপ্ত ছিল সে হাসি। কে এসেছে? শামসবক্ত গোপনে জিজ্ঞেস করল। সময় হলে তাকে আপনি নিজেই দেখতে পাবেন, ফাতেমা বলল। তুমি কি জানো আমাকে ধোকা দেওয়ার পরিণাম কি হতে পারে? ধোকা নয়, ফাতেমা বলল, আপনি অগ্রসর হয়ে দরজার দিকে চলে যান, গেটে দুজন রক্ষীকে দাঁড়ানো পাবেন, জিজ্ঞেস করবেন জেরুজালেম থেকে কে এসেছে। সেনাপতি শামসবক দরজার দিকে এগিয়ে গেল। সেখানে দুজন রক্ষী দাঁড়িয়েছিল যাদেরকে তিনি চিনতেন। তাদের তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে জেরুজালেম থেকে এসেছে? আন্তানুস সামনে এগিয়ে বলল জি, আমি জেরুজালেম থেকে এসেছি। শামসবক তাকে জিজ্ঞেস করলেন তুমি যখন আররিস্তান থেকে এসেছ তখন সেখানে বরফ গলা শুরু হয়েছে নিশ্চয়ই? কেন, আপনি কি আররিস্তান যাচ্ছেন? আন্তানুস জিজ্ঞেস করল। ইচ্ছা তো তাই ছিল, সেনাপতি হেসে ফেললেন। যখন তার পূর্ণ বিশ্বাস এসে গেল আন্তানুস সত্যি একজন গোয়েন্দা,
তখন তাকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটা তো আমাদের সাথে প্রতারণা করছে না? না, আন্তানুস উত্তর দিল, সাক্ষাতের সুযোগ দিন, সমস্ত কথাই বলে দেব। শামসবক এক সেনাপতি, সুযোগ সৃষ্টি করা তার পক্ষে কঠিন ছিল না, সাক্ষাতের সুযোগ করে দেয়া হল। আন্তানুস হাজির হলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন করে ফাতেমাকে জালে আটকালে, আর তাকে কেমন করে বা বিশ্বাসযোগ্য মনে করেছ, যার দরুন তাকে তুমি গোপন সংকেত জানিয়ে দিয়েছ? আন্তানুস শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা তার কাছে বর্ণনা করল, কেমন করে এ মেয়ের সাথে সাক্ষাৎ হলো, তাদের মাঝে কি কি কথা হয়েছে কিছুই বাদ দিল না। আমি একটি ভয়ের আশঙ্কা করছি, সেনাপতি শামসবক্ত বললেন, তুমি তরুণ যুবক, সুন্দর চেহারার সুগঠিত পুরুষ, মেয়েটিও যুবতী, সে সাথে অসাধারণ সুন্দরী, তার আবেগে সীমালঙ্ঘন করার সম্ভাবনা আছে, তোমার মধ্যেও আবেগের প্রাবল্য আছে, নইলে তুমি তার কামরায় যাওয়ার দুঃসাহস করতে না। এতে যে ভয়ানক ঝুঁকি ও বিপদ আছে তুমি সেদিকে খেয়াল করনি? এ অসাবধানতা ঠিক হয়নি, মেয়েদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসযোগ্যতা দুটোই উৎস থাকে, তুমি তাকে ভালোবাসাও দিয়েছ এবং পূর্ণ বিশ্বাসও তাকে দান করেছ, কিন্তু এ বয়সে মেয়েদের আবেগ চঞ্চল ও ঘনস্থায়ী হয়, আমার ভয় হচ্ছে তোমার প্রেমের আবেগ তোমার দায়িত্ববোধকে না ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করে দেয়, যৌবনের জ্বালা ও প্রেমের আবেগ একত্রিত হয়ে বারুদ হয়ে যায়, তুমি কি আমাকে বিশ্বাস করাতে পারবে তোমার অন্তরে মেয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়নি? আমি তোমার বিশ্বাসের পরীক্ষা নিতে চাই, আমি সে মেয়েকে শুধু কাজ সমাধা করার খাতিরে তাকে বশীভূত করতে চেয়েছি, আন্তানুস বলল, কিন্তু আমি একথা অস্বীকার করতে পারব না, আমি তাকে গভীরভাবে ভালোবেসে ফেলিনি, আমি আপনাকে আল্লাহ ও রাসুলের কসম খেয়ে বলছি, এই ভালোবাসা আমার দায়িত্ববোধের উপর কখনোই প্রাধান্য পাবে না। এরপর দুজনের মাঝে তাদের দায়িত্ব নিয়ে নানা কথা হল, সেনাপতি শামসবক তাকে কিছু নির্দেশ দান করে বিদায় দিলেন। সেদিনই শামসবক তার ভাই সাদবককে বললেন, সুলতান আইয়ুবি এখানে আরও একজন লোক পাঠিয়েছেন, তার নাম আন্তানুস, সে এখানকার রক্ষী দলে অন্তর্ভুক্ত হতে সক্ষম হয়েছে। এ দুই ভাইয়ের নিজস্ব গার্ড বাহিনী আছে, তাদের আর্দালি, দুই বডিগার্ড এবং চাকর সুলতান আইয়ুবির কমান্ডো সৈনিক। শামসবক তার ভাইকে আরও বললেন, আমাদের কাছে আরও একজন লোক এসেছে ঠিকই, কিন্তু সে এখানে এসেই এক সমস্যা বাঁধিয়ে বসেছে, সে কেল্লার মালিকের নিজস্ব পুকুর থেকে একটি মাছ বড়শিতে গেঁথে ফেলেছে, এটা মোটেও আনন্দের নয় বরং একটা ভয়ের কারণ। শামসবক তার নিজস্ব লোকদের কাছে এ সমস্যা ও ভয়ের কারণ সবিস্তারে বর্ণনা করে তাদের সতর্ক করে দিয়ে বললেন, এখন পর্যন্ত হারান প্রদেশে আমাদের একটি গোয়েন্দাও গ্রেফতার হয়নি, আমার ভয় হচ্ছে আন্তানুস গ্রেফতার হয়ে যাবে, আমরা তার প্রতি দৃষ্টি রাখব, শেষ পর্যন্ত তোমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য, যদি সে ধরা পড়ে যায় তবে আমাদের অনেক বিপদ ও লাঞ্ছনা সহ্য করতে হবে, আরও ভয় হচ্ছে সে শাস্তির ভয়ে আমাদের সবার নাম পরিচয় বলে দিতে পারে, তখন বিষয়টা সামাল দেয়া খুব কঠিন হয়ে যাবে, কিন্তু সুলতান আইয়ুবির কথা মনে করে ভয় ও লজ্জিত হচ্ছে এই কারণে, তিনি যখন বলবেন দুজন সেনাপতি ও ছয়জন কমান্ডো মিলে একজন গোয়েন্দাকে রক্ষা করতে পারলে না, তখন কি জবাব দেব? আপনারা আছেন, আমরা এখানে আরও ছয়জন আছি, তখন এখানে আরেকজনকে পাঠাবার কি দরকার ছিল? একসঙ্গে বলল, হয়তো এরও প্রয়োজন ছিল, অন্য একজন বলল, যে প্রয়োজন পূরণ করার জন্য তিনি নতুন একজনকে পাঠানো দরকার মনে করেছেন, গুমাস্তুগিনের অন্দরমহলের খবর আমাদের হাতে নেই, সেখানকার খবরও নেওয়া আবশ্যক, তোমরা এ নিয়ে আর বিতর্কে যেও না, আমার মনে হয় এ সিদ্ধান্ত হাসান বিন আবদুল্লার, এ নিয়ে আমাদের বিতর্ক না করলেও চলবে, শুধু আমি তোমাদেরকে যে বিষয়ে সতর্ক করেছি সে ব্যাপারে খুব হুঁশিয়ার ও সাবধান থাকবে। আরেকটি কথা, এমনও হতে পারে মেয়েটিকে এখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে, কোনো গোপন ও নিরাপদ স্থানে তাকে রাখার প্রয়োজন হতে পারে, এ বিষয়েও সতর্ক থেকো। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, সকলে সমস্বরে বলল, শুধু আমাদের দরকার সময় মতো সংবাদ পাওয়া, সংবাদ যথানিয়মে পৌঁছবে, এজন্য নতুন করে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব নয়, শামসবক বললেন, এমনও হতে পারে যখন আন্তানুস জাঁতাকলে পিষ্ট হচ্ছে বা তার হাড় গুঁড়ো হচ্ছে তখন এসে সংবাদ পৌঁছবে আমাদের কাছে, সে অবস্থায়ও
আমাদের মেনে নিতে হবে। বেশি নড়াচড়া করতে গেলে আরও বড় রকম সমস্যা বেঁধে যেতে পারে। দোয়া করো সেরকম যেন কিছু না ঘটে। আপনারা দুই ভাই সেনাপতি, আপনারা কি মনে করেন আমরা অন্য কারো সাহায্য ছাড়াই যুদ্ধে সুবিধা করতে পারব? গুমাস্তগিন সেনাপতি সামসবক ও সাদবককে প্রশ্ন করলেন। আপনারা দুজনই জানেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে আমরা কয়েকজন প্রকাশ্যে ঐক্যবদ্ধভাবে সামরিক জোট গঠন করলেও ভেতরে ভেতরে সবাই পৃথক পৃথক প্ল্যান নিয়ে বসে আছি। সুলতান আল মালিকুস সালেহ তো শিশুমাত্র, তিনি যে সব আমিরদের হাতের খেলার পুতুল। তারা তো সালাহউদ্দিন আইয়ুবিকে পরাস্ত করতে পারলে আর সালেহকে ছুঁড়ে ফেলে দিয়ে প্রত্যেককেই স্বাধীন সুলতান বলে ঘোষণা দিয়ে দেবে। মুসাল প্রদেশের গভর্নর সাইফউদ্দিন আমার বন্ধু, সুলতান আইয়ুবির সেও একজন শত্রু, কিন্তু সেও একজন স্বাধীন সুলতান হতে চাই, পৃথক রাজ্য ঘোষণা করতে চাই। আপনাদের ভালোভাবেই জানা আছে আমি হারান প্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অধিক মাত্রায় সৈন্য সংগ্রহ করে বাহিনী করেছি। আমি খ্রিস্টান শাসক রিজনাল্ড ও তার সমস্ত বন্দী সৈন্যদের এ শর্তেই মুক্তি দিয়েছি, সালাহউদ্দিনের সাথে যখন মোকাবিলায় নামব তখন খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করবে। তারা সুলতানের বাহিনীর পিছন ও পাশ থেকে হামলা করে তাদের গতি আমার দিক থেকে অন্যদিকে সরিয়ে দেবে। যদি আমরা সফল হই তবে একটি বিশাল এলাকা আপনার পতাকা তলে এসে যাবে। আমি আশা করি আমরা সুলতান আইয়ুবিকে পরাজিত করতে পারব। আমরা জানি তার রণকৌশল কি। যদি তার সেনাবাহিনী জীবন বাজি রেখে যুদ্ধ করে তবে আমরা তার চেয়েও বেশি বাহাদুরি দেখিয়ে যুদ্ধ করব। সালাহউদ্দিন একবার হলবের মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে ব্যর্থ হয়েছে। হলবের অধিবাসীরা তার গতি রোধ করে ফিরিয়ে দিয়েছে তাকে। সেই ঘটনা আমাদের সৈন্যদেরও মনোবল বাড়িয়ে দিয়েছে। হলবের অধিবাসীদের চেয়ে আমাদের সৈন্যরা কোনো অংশেই কম নয়। সাহস ও বীরত্বে তারা হলববাসীদেরও পেছনে ফেলে দেবে। তাছাড়া আপনার মতো অভিজ্ঞ সেনানায়কের নেতৃত্ব তো আছেই, বললেন সেনাপতি সামসবক্ত। সাদবক্ত সব কিছু নীরবে শুনছিল। গুমাস্তগিন তাকে জিজ্ঞেস করল, তোমার অভিমত কি? আমি মনে করি বিজয় আমাদের নিশ্চিত, ময়দানে আমাদের সৈন্যরা আপনাকে নিরাশ করবে না, বলল সাদবক্ত। দুই ভাইয়ের কেউ তাকে একথা স্মরণ করিয়ে দিল না। সুলতান আল মালিকুস সালেহ খ্রিস্টান শাসক রিমানকে অগ্রিম স্বর্ণমূল্য দিয়ে তার সমর্থন আদায় করেছিল। সুলতান আইয়ুবি হলব অবরোধ করলে রিমান্ড সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সুলতান আইয়ুবির কমান্ডো বাহিনীর প্রতিরোধে পড়ে যুদ্ধ না করেই সসৈন্য দেশে ফিরে যায়। সেনাপতি দুই ভাই কোনো বিষয়ে গুমাস্তগিনের সঙ্গে বিতর্কে গেল না, তার সমালোচনা না করে বরং তাকে উৎসাহিত করল। তারা পরামর্শ দিল, এখন সুলতান আইয়ুবি আররিস্তান পাহাড়ি এলাকায় বসে আছে। আররিস্তান পর্বতশ্রেণীকে হিম্মাতের শৃঙ্গ বলা হয়। এই পাহাড়ি প্রান্তরে থাকতে থাকতে শীতে আইয়ুবির সেনারা কাহিল হয়ে পড়েছে। ওখানে যদি আমরা তাকে আক্রমণ করি তবে তাকে সহজে পরাজিত করা সম্ভব। আমার কাছে এমন ধরনের সংবাদ আসছে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবির গোয়েন্দানাকে আমাদের মাঝে বিচরণ করছে। আমাদের প্রতিটি খবর তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, গুমাস্তগিন বললেন। আপনারা দুই সেনাপতি এদিকে সতর্ক দৃষ্টি রাখবেন ও তল্লাশি চালাবেন। এ কথা বলার প্রয়োজন করে না, আমরা সতর্ক আছি, সাদবক্ত বলল। আমরা জানি সুলতান আইয়ুবির গোয়েন্দারা খুব হুঁশিয়ার, আমরাও এখানে গোয়েন্দা ছড়িয়ে রেখেছি। যাদের প্রতি সন্দেহ হয় ও সন্ধান পাওয়া যায় তাদের খবর গোপনে জানাতে বলেছি, গোয়েন্দা সংস্থা আমাদের অবহিত করবে। আমি এ ব্যাপারে খুবই কঠিন, গুমাস্তগিন বলল। যদি আমার আপন সন্তানের ব্যাপারেও সন্দেহ হয় সে অপরের গোয়েন্দা, তাকে জাঁতা কলে পিষে মারব, বিন্দুমাত্র দয়া দেখানো হবে না তার প্রতি। গুমাস্তগিনের মনে এমন কোনো সন্দেহ ও ধারণাই আসেনি। সে যে সেনাপতিদের সাথে কথা বলছে তারা কখনো সুলতান আইয়ুবির গোয়েন্দা হতে পারে, অথচ এরা ছিল আইয়ুবির বাহিনীর দুই জাঁতরেল সেনা অফিসার। গুমাস্তগিনের সাথে কথা শেষ করে তারা যখন একা হল তখন তারা নিজস্ব পরিকল্পনা নিয়ে আলোচনা করল। তারা সিদ্ধান্ত নিল অভিযান চালানোর আগেই সুলতান আইয়ুবিকে বিস্তারিত সংবাদ জানিয়ে দেওয়া হবে। যুদ্ধের সামান্য মহড়া দেখে সুলতান আইয়ুবির অবরোধের মাঝে গিয়ে পড়ে তারা আত্মসমর্পণ করবে। দীর্ঘ সময় ধরে দুই ভাই পরিকল্পনার খুঁটিনাটি প্রতিটি দিক নিয়ে গভীরভাবে পর্যালোচনা করল। তখনও পর্যন্ত গুমাস্তগিন কবে আক্রমণ করবে তা ঠিক হয়নি। দুই ভাই আক্রমণের নির্দিষ্ট সময় জানা জরুরি মনে করল। তারা গুমাস্তগিনকে দ্রুত আক্রমণ করার জন্য চাপ দেওয়ার সিদ্ধান্ত নিল এবং
আরও সিদ্ধান্ত নিল আক্রমণের দিন তারিখ ও সময় ঠিক হলে তা সুলতানকে সময় মতো জানিয়ে দেবে। সেরাতে গুমাস্তগিনের মহলে আন্তানুসের ডিউটি ছিল না, কিন্তু ফাতেমার সাথে দেখা করার জন্য সে ছিল পেরেশান। ফাতেমা তার কাজে যথেষ্ট সাফল্য দেখিয়েছে, প্রতিদিন রাতে বাগানে ওদের দেখা হতো, নিয়মিত খবর পেত আন্তানুস, কিন্তু এ সপ্তাহে তার ডিউটি পড়েছে দিনে, ফলে রাতের বেলা ফাতেমার সাথে দেখা করা মুশকিল হয়ে গেল তার। আন্তানুস থাকতো কেল্লার বাইরে তাদের জন্য নির্দিষ্ট গার্ডরুমে, ফটক হয়ে রাতে কেল্লায় প্রবেশের কোনো সুযোগ ছিল না তার। অন্যদিকে কেল্লার দেয়াল ছিল খুবই উঁচু, সে দেয়াল টপকে কেল্লায় প্রবেশও খুব সহজসাধ্য ছিল না। বাইরে থেকেও যদিও বুঝার কোনো উপায় ছিল না, কিন্তু ভেতরে ভেতরে তার পেরেশানি বেড়েই চলছিল। একদিকে দায়িত্ব পালনের অনুভূতি, অন্যদিকে ভালোবাসার টান, কোনটাই তার কাছে কম গুরুত্বপূর্ণ নয়। একই রকম অস্থিরতাই ছিল ফাতিমাও। সে আন্তানুসের কাছে খবর পাঠালো, রাতের নির্দিষ্ট সময়ে বাগানে চলে এসো, জানি প্রধান ফটক দিয়ে আসতে পারবে না, সেজন্য বাগানের পেছনে দেয়ালের পাশে যে উঁচু গাছ আছে তার কাছে অন্ধকারে চলে এসো, ওখানে দেয়ালের বাইরে রশি ঝুলানো থাকবে, সে রশি বেয়ে চলে আসবে বাগানে। দিন গড়িয়ে রাত এলো, মহলে আজ বিরাট ও জমজমাট মাহফিলের আয়োজন করা হয়েছে। গুমাস্তুগিন এমন সব বড় বড় মেহমানদের আমন্ত্রণ জানিয়েছে যারা যুদ্ধের সময় কোনো না কোনোভাবে তার সাহায্যে আসবে। এদের মধ্যে খ্রিস্টান সামরিক কমান্ডার যেমন আছে, তেমনই আছে মুসাল থেকে আগত কয়েকজন মুসলমান সামরিক অফিসার যারা গোপনে তাকে সমর্থনের আশ্বাস দিয়েছিল। গুমাস্তগিন কিছু বেসামরিক লোককেও দাওয়াত করেছিল, এদের কাছে ছিল অঢেল অর্থ সম্পদ। এদের সবার সাথে গুমাস্তগিন বেশ আন্তরিক ও সুসম্পর্ক গড়ে তুলেছিল। যুদ্ধের সময় এরা সবাই যে তাকে সাহায্য করবে এতে তার কোনো সন্দেহ ছিল না। মাহফিল এখনও শুরু হয়নি, জলসায় এসে উপস্থিত হল সেনাপতি শামস বক্ত ও সেনাপতি সাদ বক্ত। তাদের সঙ্গে প্রবেশ করল গুমাস্তগিনের প্রধান বিচারক কাজী ইবনুল খাসিব আবুল ফজল। ফাতেমার জন্য আজকের জলসা ছিল খুবই গুরুত্বপূর্ণ, মাহফিলের মর্ম এখন সে বুঝতে পেরেছে। সে তার মর্জি ও ইচ্ছার বিরুদ্ধে চমৎকার সাজগোজ করল। এমনিতেই সে ছিল অসম্ভব সুন্দরী, তার রূপ ও যৌবন পুরুষের চোখগুলোকে আকর্ষণ করত চুম্বকের মতো। সাজগোজের পর তাকে মনে হচ্ছিল বেহেস্তের হুরপুরি। মাহফিলে সে রূপের বন্যা বইয়ে দিল। যেখানে উচ্চপদস্থ খ্রিস্টান ও মুসলিম সামরিক অফিসাররা বসেছিল সেও গিয়ে বসল তাদের পাশে। ওখানে বসে উৎকর্ণ হয়ে তাদের আলাপ আলোচনা শুনতে লাগল। মদ পরিবেশন শুরু হলে লোকজন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় জটলা করে মদপান করতে লাগল। সেও ঘুরে ঘুরে এ জটলা ও জটলা জায়গায় জায়গায় ঢু মারতে লাগল। কারো সাথে হেসে কুশল বিনিময় করল, কারো সাথে দাঁড়িয়ে এটা ওটা নিয়ে আলাপ করল। সে এমনভাবে জায়গা বদল করত ও কান পেতে কথা শুনত যাতে কারো কোনো সন্দেহ না হয়। ঘুরতে ঘুরতে সে শামস বক্ত ও সাদ বক্তের কাছে চলে এলো। তারা তাকে সতর্ক থাকার উপদেশ দিয়ে বলল, কোনো গোপন তথ্য পেলে আমাদের জানিয়ে দিও, আন্তানুসের সাথে বেশি সাক্ষাৎ করতে যেও না। কিন্তু সে যে আন্তানুসকে আজ রাতে আসতে বলেছে এ কথা ওদের কাছে বলল না। আজকের মাহফিলে বাইরে থেকেও নাম করা নর্তকী আমদানি করা হয়েছিল। মহলেরও সব সুন্দরী নর্তকী গায়িকা ও তরুণীদের বলা হয়েছিল মাহফিলের সৌন্দর্য আকর্ষণ বৃদ্ধির ব্যাপারে বিশেষভাবে যত্নবান হতে। এদের পোশাক আশাক ছিল বড় বিচিত্র ধরনের, কেউ আটসাট পোশাক পরে সারা অঙ্গে ঢেউ তুলে ঘুরে বেড়াচ্ছিল, কারো পরনে ছিল অতিশয় পাতলা পোশাক, কারো পরনে স্বল্পবাস, যেন যৌবন প্রদর্শনের হাট বসেছে এখানে। মেয়েরা কেউ নাচছিল, কেউ গাইছিল, কেউ সঙ্গ দিচ্ছিল মেহমানদের। অন্তর্মহলের মেহমানদের প্রতি নির্দেশ ছিল তারা যেন অতিথিদের খুশি করতে ও তাদের আদর আপ্যায়ন করতে কোনো রকম ত্রুটি না করে। কেন এবং কী উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে মেয়েদেরকে সে কথাও বলে দেয়া হয়েছিল। বোতলের পর বোতল উজাড় হচ্ছিল বিদেশি মদ। ফাতেমা রাজহংসীর মতো সাবলীল ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছিল আসরময়, মেহমানদের সাথে মেলামেশা করছিল খোলা মনে, তার অভিনয়ে কোনো খুঁত ছিল না। মাহফিলের সৌন্দর্য আকর্ষণ বাড়িয়ে তুলেছিল নর্তকী ও গায়িকারা, তাদের নূপুর্নিক্ষণ ও সুরের সম্মোহনে মাতরা হয়ে উঠেছে উপস্থিত লোকজন। রাত গভীর হল, তখনও নাচ গান পুরোদমেই চলছে। ও দেখল আন্তানুসের আসার সময় হয়ে এসেছে। ফাতেমা ক্রমশ অধীর হয়ে উঠছে, কারণ আন্তানুসকে বেশিক্ষণ বসিয়ে রাখতে গেলে বিপদের সম্ভাবনায় বাড়বে কেবল।
সে সবার অলক্ষ্যে আসর থেকে বেরিয়ে আসতে চাইল। ইচ্ছা আন্তানুসের সাথে দেখা করে আবার ফিরে আসবে মাহফিলে। সন্ধ্যার পরপরই সে এক দাসীকে দিয়ে দেয়ালের রশি ঝুলিয়ে রেখেছিল। আন্তানুসকে বলেছিল দেয়াল সংলগ্ন বড় গাছের নিচে দাঁড়াতে। রশি বেয়ে দেয়াল টপকে এ গাছের আড়ালেই থাকবে আন্তানুস। ফাতেমা ভেতরে ভেতরে আসর থেকে বেরোনোর জন্য ছটপট করছিল, কিন্তু নারীর স্বাভাবিক অভিনয় গুণ দিয়ে সে তার অস্থিরতা লুকিয়ে রাখছিল।